करें के हाथ तोलें तो जा कयेकजने हाथ तोले नाई एरा सत्यि नामाज पड़े ना मिथ्या कथा बोलार दरकार नाई एछाड़ा सबाई नामाज पड़े कम बेशी आमरा मुसलमान जेहेतु सबाई आमरा नामाज पढ़ी। अच्छा भालो कथा नामाज जदि केउ पढ़े आपनारा नामाजेर मध्य आल्लाहरे के देखछेन बोलेन हाथ तोलेन केउ देखे नाई जाक ताओ तो एकजन पाओया गेछे देखेन नाई आल्लाहरे केउ नबीरे केउ देखछेन हाथ तोलेन देखे नाई ওই যে আমার এক বাবাজি বলতেছে নবীরে নাকি উনি দেখছে হ্যাঁ স্বপ্নে দেখছে যাক শরীয়তে বলে নামাজ শরীয়তে বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে নবীকে না দেখে বিশ্বাস করতে হবে সে আমরা তারাবির নামাজ পড়ি ফজরের নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি এতে আমাদের মন আমাদের আত্মা এতটুকু শুদ্ধ হয় পরিশুদ্ধ হয় আমাদের একটা অভ্যাস হয়ে যায় পরবর্তীতে সেহরির সময় কিন্তু খিদা লাগে বারে বারে মানে কেমন যেন ৩টা বাজতেই ভিতরে একটা রোজার দিন শেষ হয়ে গেল একটা ক্ষুধা ক্ষুধা ভাব যে এই সময় ঘুম ভেঙে যায় তাই না মানুষ হইল অভ্যাসের দাস আপনি যখন অভ্যাস করতে থাকবেন তখন আল্লাহ পাকের রহমত আপনার প্রতি অটোমেটিক আসতে থাকবে এই অটোমেটিক যে রহমতটা আসবে এই রহমত থেকে আপনাকে একটা ভালো মানুষে পরিণত করবে আমরা জানি সূরা মাউন পবিত্র কোরআনের মধ্যে ১১৪টা সূরার মধ্যে সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলছেন তুমি লোক দেখানো কোনো ইবাদত করো না লোক দেখানো ইবাদত করলে এই ইবাদত কোনো কাজে আসবে না ইবাদতটা করতে হবে মন থেকে তুমি যদি মন থেকে ইবাদত করো তুমি ধৈর্য ধারণ করতে থাকো সময় মতো তুমি তার ফল পেয়ে যাবে অধৈর্য হওয়ার কিছু নাই আল্লাহ নিজেই বলেছে আল্লাহ পাকের এক নাম আসসবুরু আল্লাহ নিজেই ধৈর্যশীল তাহলে আল্লাহ পাক ধৈর্যশীলকে ভালোবাসবে এটাই স্বাভাবিক একটু অভ্যাস করে দেখেন না বাবা যদি সালাত কায়েম করে সঠিক পথে আসা যায় মনটাকে সঠিক করা যায় মনে করেন আমি যা বলছি আমি পরিপূর্ণ মানতে পারতেছি না তাই আপনাদের মানতে কষ্ট হচ্ছে কিন্তু হাদিস কিভাবে অস্বীকার করবেন পবিত্র মিশকাত শরীফের মধ্যে বলেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ এই ইবাদত এই সালাত যদি কোনো আল্লাহ পাকের ইবাদত না হইতো তাহলে মানব কল্যাণের জন্য বড় ধরনের উপকৃত ব্যায়াম হইতো সালাতে রুকু সিজদার যে বিষয়টা এই রুকু সিজদা যদি নিয়মিত মানুষ ব্যবহার করে বা পালন করে তার দেহ সুস্থ থাকবে তাহলে আমাদের কি সালাত কায়েম করা দরকার নাই কে সালাত কায়েম করবেন হাত তুলেন তো দেখি আলহামদুলিল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বয়ান শুরু করেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে তোমরা বলো তো কার ঈমান কতটুকু কেউ বললেন আমার ৪ আনা কেউ বললেন ৮ আনা কেউ বললেন ১২ আনা যার ঈমান আমল খুব কম সে বলল ইয়া রাসূলুল্লাহ হুজুর পাক আমার ১৬ আনা ঈমান আছে আমার ১৬ আনা ঈমান আছে আমার রাসূল পাক খুশি হয়ে বললেন তুমি যে নিয়ত করেছো এই নিয়তের গুণে তোমাকে বরকত দেওয়া হইল তোমার সত্যিকার অর্থে ১৬ আনা আপনারা যারা হাত তুলছেন এই সাফর শাহ বাবাকে উপলক্ষ করে যে নামাজ পড়বেন সালাত কায়েম করবেন এই উসিলা করে তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে আল্লাহ সব পারে না সবই পারে আপনি মনে মনে কি বলতেছেন এটা অন্য কেউ জানে না কে জানে আল্লাহ জানে আপনি পানির নিচে ডুব দিয়ে একটা খারাপ কাজ করলেন কেউ দেখে নাই কে দেখছে আল্লাহ দেখছে তার মানে আল্লাহ চাইলে তো এই গুনাহ ক্ষমা করে দিতে পারে না আমিন তা আমার ছোট্ট করে একটা বিষয় জানার থাকবে আমি প্রশ্ন করব না এই কারণেই জানা বোঝার শেষ নাই আমি কিভাবে প্রশ্ন করি এমন গুণী মানুষকে আমি জানতে চাইতে পারি আমার কৌতূহল থাকতে পারে আসলে এটা কি বিষয়টা মারিফত অনেক ঊর্ধ্বের ক্লাস শরীয়ত করেই মানুষ মারিফত করে মারিফত করেই আবার শরীয়তে থাকে একই আরেকজনের সাথে বিশাল গভীরভাবে সম্পর্ক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের আগে মারিফতেই করেছিলেন শরীয়ত খুব কষ্টের ফসল ফলাইছেন কিন্তু অনেক কষ্টে তার ফল পেয়েছেন এই শরীয়ত প্রচার করতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠের অনেক কষ্ট সহ্য করেছে চামড়া ফাটায় কষ্ট করছে এই শরীয়ত সামান্য বিষয় না, আমার একটু জানা দরকার। এই যে শরীয়ত আমার আসলো, আমরা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করব, রোজা রাখবো 30টা, আমাদের শরীয়তের অনেক কিছু আছে, 5টা স্তম্ভ আছে, আমরা শরীয়তকে সঠিকভাবে মানার চেষ্টা করব, সঠিকভাবে তার আমল নিজের মধ্যে ধারণ করব। আমার প্রথমেই ছোট্ট করি একটা বিষয়, আমাদের মারিফতে যিনি ভূমিকায় আলোচনা করবেন তার কাছে একটু জানতে চাই, একটু আজিজি রাখতে চাই। আসলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শরীয়তিও করতেন, মারিফতিও করতেন, দুটার মধ্যেই তার ভালো ভূমিকা ছিল। সম্পূর্ণ শরীয়তেরও বাদশা, মারিফতেরও বাদশা, আওয়ালে আখেরে জাহেরে বাতুনে সকল জায়গায় আমার নবী বাদশাই করেছেন। আমার নবী ছিল, আছে, থাকবে, কিন্তু মারিফতটা তো দেখতে চাই। শরীয়তের মধ্যে আমরা সালাত কায়েম করি, আল্লাহকে না দেখে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহকে ডাকি। যারা কামেল হয়ে যায়, সালাত কায়েম করতে করতে আল্লাহর সাথে মিশে যায়, তখন ওই সালাতের মধ্যে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। আস্তে আস্তে আপনার এই মারিফতের মধ্যে যতদূর জানি, মারিফতে নাকি সব সম্ভব, মারিফতে নাকি স্রষ্টাকে খুব কাছে থেকে দেখা যায়। আমার রাসূল পাকের কাছে এক ভক্ত, এক আশেক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মারিফতি করেন আমি একটু মারিফতি দেখতে চাই। এই কথা বলার পর আমার রাসূল পাক বললেন, তুমি ওইখানে দাঁড়াও। ওইখানে দাঁড়ানোর পরে আমার রাসূল পাক তাকে মারিফতি দেখাইছিলেন। আমার একটু জানা দরকার, আমার রাসূল পাক ওই ব্যক্তিকে কিভাবে মারিফতিটা দেখাইল? মারিফতি কি দেখানোর জিনিস? যদি দেখানোর জিনিস থাকে, আমার রাসূল ওই ব্যক্তিকে কিভাবে মারিফতিটা দেখাইলো, ছোট্ট করে একটু জানার বিষয়, আর কিছু না। যেহেতু আমাকে শরীয়তের ভূমিকায় গান দিয়েছে, আমার কর্ম হলো মানুষকে আহ্বান করা, সঠিক রাস্তায় তাকে আনা, আমার রাসূল সম্বন্ধে জানানো, আমার রাসূলের প্রতি আজিজি। আমি আমার আরেকটি রাসূলের শান রেখে নাত রেখে বসবো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, গাইব ইনশাআল্লাহ। পালাগান কথা একটু বলতেই হবে। আপনাদের কি কষ্ট লাগছে বাবারা, ভাইরা? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার মন হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। অত্যন্ত চমৎকার ভাবে গান করলেন এবং আমাদের লাবণী আক্তার লাভলি ভাই আমাকে 500 টাকা দিয়েছেন। আমাদের মিউজিশিয়ানে যারা আছে ওনাদেরকে, দুই পার্টিকে 1000 টাকা এবং মুক্তা আপুকেও 500 টাকা দিয়েছেন। কিছুদিন আগে ওনাদের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলাম, অনেক সুন্দর পরিবেশ দিয়েছে আমাদেরকে। তো আপনার একটু মানে লাবণী আক্তার লাভলি ভাই বলাতে অনেকেই একটু আতঙ্কে পড়ে গেছেন, ঘটনাটা কি? আসলে ঘটনা এটাই, যেটা আমি বলছি এটাই ঘটনা। আমাদের বোন ভাই সবার মাঝে যিনি মিশে থাকতে পারে সে তো আমাদেরই, তাই না? তা আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি যেখানেই গান হয় আমার आसे गान सुनते आसले गान प्रेमिक मानुष ओनार धारा एक दल एक टीम चले आमादेर कमिटी के अनेक धन्यवाद जानाई आज के खूब सुंदर दुटी धारा दिए धारापाला अनेक सुंदर एलमे शरियत एलमे मारिफत शरियतेर गुरुत्व अनेक बेशी मारिफतेर गुरुत्व अनेक बेशी दुइटार गुरुत्वई अपरिसीम केउ काउके छाड़ा ना शरियत तरिकत हकीकत मारिफत कोनो किछुई ठीक थाकबे ना यदि ठीक ना थाके तार खासिलत सबकिछुई एकटा धारापाला सीमित करा आछे आमरा अनेक रकमेर पाला करे थाकी किन्तु एकटा कथा आमादेर मने राखते हबे सबचाइते गुरुत्वपूर्ण पाला हलो आशा एवं जावार पाला। आमी एसेछिलाम एक पाला आमार चले जेते हबे आरेकटी पाला एटा चिरबास्तव। आमादेर शरियत मानलो मारिफत मानलो ना से कखनो प्रकृत मुमिन व्यक्ति होते पारे ना। मारिफत मानलो शरियत मानलो ना सेओ प्रकृत भालो मानुष नय। शरियत तरिकत मारिफत हकीकत এই সবগুলোকে যিনি মানলেন তিনি হলেন মহাক্কে, তিনি একজন ভালো মানুষ। তার জন্য আমরা চেষ্টা করব আমরা যেন এই মহাক্কের দলভুক্ত লোক হই, আমরা যেন কোনোভাবেই জিদ্দিক ফাসেক বা কাফের না হয়ে যাই। তো সকলের প্রতি সালাম রেখে আমি আমার ধারাপালা থেকে এলমে শরিয়ত থেকে যেহেতু আমাকে ধারা দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি গাওয়ার জন্য। আমাদের একটা পর্ব আপনারা শোনেন, তারপর ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা যেভাবে বলবেন সেভাবে গাওয়ার জন্য। আমি আমার পালা গান শুরু করছি। ধন্যবাদ সকলকে। ওযু করো রে নামা পড়ো রে নামাজে মিলিবে গো আল্লাহ রাসূল দুই জানা। ওযু করো রে নামাজ পড়ো রে নামাজে মিলিবে গো আল্লাহ রাসূল দুই জানা। मिशन বসে মিলবে মক্কা মদিনা আল্লাহ রাসূল দুই জনা ওযু করো রে নামাজ পড়ো রে নামাজে মিলিবে গো আল্লাহ রাসূল দুই জনা মূল্য ধন হারাইও না আল্লাহ রাসূল দুই জনা ওযু করো রে নামাজ পড়ো রে নামাজে মিলিবে গো আল্লাহ রাসূল দুই জনা আল্লাহ রাসূল দুই জনা ওযু করো রে নামাজ পড়ো রে নামাজে মিলিবে গো আল্লাহ রাসূল দুই জনা ওযু করো রে নামাজ পড়ো রে নামাজে মিলিবে গো আল্লাহ ওযু করো রে নামাজ পড়ো রে নামাজে মিলিবে গো আল্লাহ রাসূল দুইজনা নামাজ বেহেশতের কুঞ্জি ঠিক রাখিও নিজের পুঞ্জি কবে যে হইবে নিলাম ঘোষণা তুমি অসময়ে কোথায় যাবে কে তোমারে তরাইবে পর হইয়া যাবে তোমার আপনজনা কেমন করে করলে মানুষ কেমন করে করলে মানুষ ফজরে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যায়। করে করলে মানুষ ফজরে কাজায় মুক্ত হতে পারে জোহরে জানাজা। আমি ফজরের সময় নামাজ পড়ব পড়ব করে একটু অলসতার জন্য ফজরের সময় উঠলাম না। কেন উঠলাম না? শরীরটা একটু ক্লান্ত লাগতেছে। এই ফজরের নামাজটাই যে শেষ হবে এটা কি আমার জানা ছিল? অবশ্যই ছিল না। আসলে গান, গানের আগে যেখানে বিচার হয় সেটাই বিচার গান, যেখানে বিচার হয় না সেখানে গান হয় না। গানটাকে জ্ঞান দিয়ে বিচার করতে হয়। মালিক যেন সকলকে বোঝার তৌফিক দান করে, তার সঙ্গে আমাকেও হেদায়েত এবং হেফাজতে রাখেন। ওযু করো, নামাজ পড়ো, নামাজে মিলিবে আল্লাহ রাসূল দুইজনা। আমি বলেছিলাম এলমে শরীয়, এলমে মারিফত, এই দুইটার গুরুত্ব অপরিসীম। সালাত কায়েম করতে বলা হয়েছে। অজু হইল মানুষের জন্য এমন একটা বিষয়, আপনারা জানেন আমরা যে অজু করি, এই অজুটা যদি প্রকৃত পক্ষে সুন্দর মতো করা হয় তাহলে একটা মানুষ যে ছোট ছোট গুনাহ করে, সগীরা গুনাহ যেটাকে বলা হয়, সেই সগীরা গুনাহ অজুর সঙ্গে সঙ্গে সগীরা গুনাহগুলা ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? যেটা বড় গুনাহ, কবিরা গুনাহ, সেটার জন্য তওবা করতে হয়। নামাজ পড়লে নামাজিকে সরল পথে আনতে পারে। মানুষ হইল অভ্যাসের দাস। আপনি একাধারে 40 দিন নামাজ পড়ে দেখেন, আপনার মন অন্যরকম হয়ে যায়। সামনে আমাদের রমজানের মাস আসতেছে। এই রমজানের মাসটা আমাদের এত শান্তিতে যায়, এই মাসের মতো শান্তি আর কোথাও কখনোই হয় না। এই যে 11টা মাস পিছনে যাচ্ছে, এর মধ্যে এত শান্তি নাই এই রোজার মাসের মধ্যে যে শান্তি আছে। এই রোজার মাসে আমি চোখে দিব সুরমা বলি গো, ওই মদিনার রৌজার ধুলি আমি চোখে দিব সুরমা বলি গো, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, অন্ধ নয়ন রবে না গো রবে না, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, মাই লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় আমাদের আবার ভোকালটা একটু বাড়বে, বাড়ান। প্রতিদিন গান তার মধ্যে একটু বাড়ায় রাখেন, এমনি মহিলা মানুষ কণ্ঠের আওয়াজ তো কম। হ্যালো 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 হ্যালো, হালকা একটু রিভাব দিন, ডিলে বন্ধ করে দিন, ডিলে বন্ধ করে হালকা একটু রিভাব, বেশি না। হ্যাঁ ঠিক আছে। আমাদের কর্তা পক্ষ থেকে আজকের পালা হলো এলবে শরীয়ত এলবে মারিফত। বাংলাদেশের প্রখ্যাত গায়িকা খাদিজা ভান্ডারী, তাকে শরীয়তের পালা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পালার থেকে গান করে প্রশ্ন করলেন আমার কাছে। আমি মুক্তা সরকার, আপনারা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আপনাদের পায়ের নিচে যে মাটি, মাটির মধ্যে যে ধূলিকণা, তারও সমতুল্য হইতে পারি নাই। দেশে দেশে ঘুরি পিরলির দরবারে আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। দোয়া করবেন আপনারা উভয় শিল্পীর জন্য। পালা দিয়েছেন আমাকে আজকে মারিফতের পালা নিয়ে গান করার জন্য। ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে, ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর একটি পরিবেশ দিয়ে আপনারা আমাদের গান গাওয়ার জন্য পরিবেশ করে দিয়েছেন। শিল্পী যত বড় হোক যত ছোট হোক, সে মঞ্চে কখনো দাঁড়িয়ে গান করতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। আর সেই সহযোগিতাটা আপনারা আমাদেরকে করছেন পরিবেশের মাধ্যমে, ধন্যবাদ জানাই। প্রথমেই চমৎকার একটি গান শুনলাম, অজু কররে নামাজ পড়রে নামাজে মিলিবে গো আল্লাহ রাসুল খুশি। মানে নামাজে আল্লাহ রাসুল মিলবে, অজু করলে নামাজ পড়লে আল্লাহ রাসুল মিলবে। মিলবে কিভাবে? নামাজ পড়লে। ধন্যবাদ। আমার বাবাজি মেহেদি আসছে, আমাদের গ্যাস ভাইয়ের ছেলে, তার প্রতিও আমি ভালোবাসা দোয়া রাখছি। গ্যাস ভাইয়ের প্রতি আমার সালাম রইল, যেখানে থাকেন আল্লাহ যেন ভালো রাখে আপনাকে, সালাম রইল। এবার শরীয়তে বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না, নাকি? তাহলে মসজিদে যারা নামাজ পড়তে যায় একত্রিত হয়ে, এটা কি মানুষ দেখে না? কি বলেন? মসজিদে যখন নামাজ পড়তে মুসল্লিরা যায় একত্রিত হয়ে, তখন কি মানুষ দেখে না? তাহলে আমার বোন যে বললেন শরীয়তের পালা আজকে ওনার, লোক দেখানো ইবাদতকে আল্লাহ পছন্দ করেন না। লোক দেখানো ইবাদতকে যদি আল্লাহ পছন্দ না করেন, আপনার মুখের কথা, তাহলে মসজিদে যারা একত্রিত যায়, আমরা অনেকেই দেখি তারা মসজিদে যায়, কেন যায়? নামাজ পড়ার জন্য। তাহলে ওই ইবাদতকে আল্লাহর কাছে পছন্দ না, ওই ইবাদতকে আল্লাহ কবুল করবে না। আর নামাজে আল্লাহ পাক রাব্বুল আলামিন মিলবে, নবীজি নামাজে মিলবে। আচ্ছা, আপনারা নামাজ হবে, তাহলে এই যে আপনি নামাজে যদি আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, তাহলে এই যে একজনে আল্লাহরে দেখেন নাই নামাজে, তারা তো অনেক আগের থেকেই নামাজ পড়ে। তাহলে আপনি যে বললেন নামাজে মিলবে আল্লাহ রাসূল, কই? আপনি তো বললেন যে শরীয়তে না দেখে বিশ্বাস করতে হবে। না দেখে বিশ্বাস যদি করতে হয়, তাহলে না দেখে বিশ্বাসটার মধ্যেই থাকেন। যদি আল্লাহ রাসূলকে মিললে পাওয়া যায় নামাজের মধ্যে, তাহলে আপনি দেখছেন কিনা রাসূল রে, আপনি আল্লাহকে দেখছেন কিনা? আপনি যদি আল্লাহকে দেখেন, রাসূলকে দেখেন, তাহলে আপনি কি রূপে রাসূলকে আল্লাহকে দেখছেন নামাজে? এটা আমার একটা কথার পয়েন্ট আর কি। কারণ নামাজে আল্লাহ রাসূল মিলে বলছে না গানের কথায়, ওযু করো রে নামাজ পড়ো রে নামাজে মিলিবে আল্লাহ রাসূল। তাহলে নামাজে আল্লাহ রাসূল মিললে, উনি যেহেতু শরীয়তের একজন আলেম, তাহলে উনি দেখছে। তাহলে যদি দেখে থাকে, তাহলে আমি বলবো যে আল্লাহকে আপনি কেমন দেখছেন, নবীকে কেমন দেখছেন? এটা আমার একটা পয়েন্ট। একটা গান আগে করি, তারপরে চেষ্টা করব ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য। ওরে নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি অযু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই, আমার নামাজে মন বসে কই রে, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই, নামাজ পড়ি মনে করি জন্ম হয় ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয় গো, তাতে কি পাক হয় গো, তাতে কি পাক হয়। নাপাক পানিতে জন্ম হয় ইহা শরীয়তে কয়, পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয় রে, তাতে কি পাক হয় রে। নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই, বলছে না যে অজু করলে সগীরা গুনাহগুলা সেগুলা ঝরে পড়ে। শুনছেন না আপনারে, আমার এই গানের মধ্যে কবি বলেছেন, পাক পানিতে অজু হয় শুনি, কোথায় মিলে সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী রে, বলতেছে জ্ঞানী রে, বলতেছে জ্ঞানী। পাক পানিতে অজু হয় শুনি, কোথায় মিলে সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী রে, বলতেছে জ্ঞানী রে, বলতেছে জ্ঞানী। ওরে জানলে বলো ইহার মাইনি, জানলে বলো ইহার মাইনি, জানলে বলো ইহার মাইনি, কোন পানিতে অজু হই, কার কাছে মনের খবর কই, আমার নামাজে মন বসে কই রে, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। গেল না মনের গন্ডগোল, বাদলো বিষম গন্ডগোল, আমি আদি কথা জানিতে চাই, নামাজের কি ফল, নামাজের কি ফল গো, নামাজের কি ফল। গেল না এই মনের গোল, বাদলো বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই, নামাজের কি ফল, নামাজের কি ফল গো, নামাজের কি ফল। ও সাধক রঞ্জক কই মোর জনম বিফল, রঞ্জক কই মোর জনম বিফল, রঞ্জক কই মোর জনম বিফল, আসল নামাজ হইল কই, কার কাছে মনের খবর কই, আমার নামাজে মন বসে কই রে, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। আপনারা জ্ঞানী মানুষ, অজ্ঞানী লোকের ধাক্কা জ্ঞানী লোকের হয় ইশারা, আপনারা ইশারাতেই বুঝতে পারেন। হয়তো এই জায়গায় আমি আর আসি নাই, আশেপাশে অনেক জায়গায় আসছি, গান করেছি, আমার पालागानेर शुरूटाई हुमना थाना थेके पालागान जखन आमी दुई एकटा पालागान करी सुर करी तखनई हुमना थाना थेके आमी पालागानटा शुरू करी। ताई आमी जानी आपनारा गानके खूब भालोबाशेन, गानके पछंद करेन, आपनारा गानके विचार करेन। ताई आमार ए गानेर मध्ये आछे आमार बोन एकटी गान करेछे खूब चमत्कार गान। ओजू करले पाक पवित्र हये नामाज पढ़ते हबे, एर जोन्नो साधक रज्जबाली देवान साहेबेर एकटी गान करलाम। नामाजे मन बसे कोई कार काछे मनेर कथा कोई, ना पाक पानीते जन्म हय इहा शरीयते कय, पानी दिया ओजू करले ताते की पाक हय? ना पाक पानीते एकटा मानुषेर जन्म। आमी जखन आमार मायेर गर्भे छिलाम तखन आमार मायेर सेई पचा रक्त खेये आमी गर्भेर मध्धे मायेर नारेर साथे आमार नारेर एकटा कालेक्शन छिलो। ताहले देखा जाय नापाक पानीते आमार जन्म हइलो, आमी पृथिवीते आसलाम, पानी दिया ओजू करले सेटा कतटुक पवित्र हवा जाय। पाक पानीते ओजू हय शुनी, कोथाय मिले सेई पानी? नदीर पानी अपवित्र बोलतेछे केन? आपनि जेई पानीटा खान, आपनि जेई पानीते गोसल करेन, आपनि ग्यारांटी दिया बोलते पारबेन एई पानीटा कतटुकु पाक? नदीते गोसल करेन, नदीते नदीर पानी दिया उजू करेन, नदीर पानी दिया जेई पानी दिया उजू करतेछेन सेई पानीर मध्धे मानुष गोसल करे, सेई पानीर मध्धे मानुष खाता बालिश दोए, सेई पानीर मध्धे सेई पानी दियाई आबार बाथरूमे जाए, आबार सेई पानी आबार खाए। ताहले एकई नदीर पानी, एई एक नदीर पानी दिया केउ गोसल करतेछे, केउ ओजू करतेछे, केउ खाइतेछे, आबार केउ पायखानार जोन्नो व्यवहार करतेछे। हां राइट राइट। ताहले बोझा जाय जे नदीर पानी हलो अपवित्र। गानेर भाषाय कवि बोलेছেন पाक पानीते ओजू हय शुनी, कोथाय मिले सेई पानी? नदीर पानी अपवित्र बोलतेছে কেনি? जानले बोलो इहार मायने कोन पानीते ओजू हय? हां राइट राइट। ओजू नियाई जेहेतु आज के कथा आमी आमार उनी जे गानटा करछे एर जोन्नो गानटार विषयटा आमार एकटु जानार जोन्नो ए कथागुलो। आमार बोन जाते आबार दाड़ाया कय ए प्रश्न करते कइছে एकटा आर उनी एमन एकटा गान धरছে एटार मধ্যে कयेकटा प्रश्न। बोन सब कथार जवाब दिते हबे ना, आमार मनेर जे गंडगोलटा एटा खाली बोललेई हबे। आमी प्रश्न जवाब देवार आगे आमार प्रश्नटा, कारण आमी जदि परे भूले जाई, मने जदि ना थाके, आमी एर जोन्नो प्रश्नटा करे निलाम। जेखान थेके भालो लागे आपनि जवाब देन, आमार कोनो चाहिदा नाई। गानेर सम्पूर्ण प्रथम थेके शेष पर्यन्त जे जवाब दिते हबे आमी ता बोलबो ना। आस्ते कथाटा एकटु बोलते देन आपनारा आमारे। बोलेन बोलेन। प्रश्नेर प्रथम थेके गानेर प्रथम थेके शेष पर्यन्त सब कथा जे बोलते हबे विषयटा एरकम ना, आपनार जेखान थेके भालो लागे आमारे सेखान थेके एकटु जवाबटा दिये दिबेन। आसले आमरा नामाज पढ़बो भालो कथा, एलमे शरियत, एलमे मारिफत, एलमे तरिकत, एलमे हकीकत ठीक थाकते हबे आगे जार जार खासियत। जार खासियत ठीक नाई तार जोन्नो किन्तु कोनो तरिकाई ठीक नाई। आपने करें शरियत, करें तरिकत, करें हकीकत, करें मारिफत, खाइजत जदि भालो ना थाके आपने तरिका दिया कि करबेन? ए राइट ना कि बोलेन? अच्छा ठीक करतेই বল। खाइजत ভালো না থাকলে আপনি যতই নসিহতের কথা কোন আর যাই কোন কিছুতেই কিন্তু কোনো কাজ হবে না। হবে না। আপনি কি বলতেছেন আগে নিজেকে, আপনি নিজে আগে সঠিক হলে তারপর আপনি যেই তরিকা মনে হয় সেই তরিকা করেন, কিন্তু কোনো সমস্যা নেই। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়ত করছেন, তিনি মারিফত করছেন, আল্লাহ আল্লাহ রাসূলের পথ এই চারো তরিকা। তাই আমার বোনকে ধন্যবাদ দেই, তিনি মারিফতকে সাথে নিয়ে শরীয়ত করে, আমিও আপনার শরীয়তকে সাথে নিয়ে মারিফত করি। কারণ শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসেক, মারিফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফেক। মুনাফেকের পাল্লার ওজন বেশি না ফাসেকের পাল্লার ওজন বেশি? মুনাফেকের পাল্লার ওজন বেশি। মুনাফেককে আল্লাহ কখনো পছন্দ করে না, ফাসেক লোককেও কখনো আল্লাহ পছন্দ করে না। তাই ধন্যবাদ জানাই, এত সুন্দর করে আমার কাছে একটি প্রশ্ন করলেন। গান কমিটি থেকে বলছে কথা কম, তাই কাইটটা বাইটটা সাইটটা যতটুক না বললেই না ততটুকুই বলতে হবে, বেশি বলা যাবে না। কারণ আমাদের মানুষ গানকে ভালোবাসে বেশি, গান পছন্দ করে বেশি। আমাদের খাদিজা ভান্ডারী যে সুন্দর বিচ্ছেদ গান গায়, আমি তো আগের থেকেই এখানে যারা আসছে মোটামুটি তারা তো দূরে দূরে গিয়া বিড়াই মুখ মাইরা আনে, বিষয়টা এরকম না। আমার লগে করে মাসি বেশি বইও না মাসি। আপনারা গানকে পছন্দ করেন জানি, তার জন্যই বলেছে আমাদের গান কমিটির পক্ষ থেকে কথা হবে কম, গান হবে বেশি। তাই যতটুকু না বললেই নয়। মারফত হলো নিঘুর তত্ত্ব, নিঘুর রহস্য। আপনি মরিচ খাইছেন, কাঁচা মরিচ, এটা কি জালটা অনুভব করবেন যখন আপনি খাইবেন? তখন যখন কামড় দিবেন তখন আপনি ঝালটাও অনুভব করবেন। আর আপনার যে জাল লাগছে এটা যদি আপনি খাদিজা ভান্ডারের কাছে আয়া বলতেছেন ইস জাল লাগছে, কিন্তু সে তো বুঝবে না। বুঝবে না কেন? কারণ সে ওই মরিচটা খায় নাই। আপনার কতটুক ঝাল লাগছে সেটা যদি সে ওই মরিচটা খাইতো তাহলে সেও বুঝতে পারতো যে আপনার কতটুক ঝাল লাগছে। সে যেহেতু খায় নাই তাহলে আপনি ঝালের মর্ম বুঝবেন না। তাহলে ফুলের মধ্যে যে গন্ধ থাকে, গ্রাম থাকে, সেটাই হলো মারফত। গন্ধটা গ্রামটা হলো মারফত। আপনি মারফত দেখতে চান, মারফত দেখা যায়, কাউকে দেখানো সম্ভব না। দেখানো হইতে হলে, দেখাইতে হলে আমার তরিকায় আপনার আসতে হবে, তাহলে দেখানো সম্ভব। আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজনরে মারফত দেখায় নাই তো, কয়েকজনরে দেখাইছে। এর মধ্যে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু তার একটু বেশি দেখাইছে। তারে তো দেখাইতে দেখাইতেই তিনি দুনিয়ায় আসছে। তার জন্ম হয়েছে কাবা ঘরে। আবার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2.5 দিন হয়ে গেছে। মাওলা আলী যখন চোখ খুলে না, আমার নবীজি 2.5 দিনের মধ্যে যখন তারে কোলের মধ্যে নিল তখন মাওলা আলী চোখ খুলল। সে মায়ের দুগ্ধ, স্তনের দুগ্ধ পান করে নাই। যখন আমার দয়াল নবী তার মুখের মধ্যে জিব্বা মোবারক দিল তখন সে মায়ের দুগ্ধ যেভাবে পান করে ঠিক সেভাবে টানতে লাগলো। আর ইতিহাস প্রমাণ করে যে আগের থেকেই তো তিনি বেলায়েত প্রাপ্ত। তারপরে লালা মোবারকের সাথে বেলায়েত প্রবেশ করে তার দেহের মধ্যে। আমার নবীর কাছে এক ব্যক্তি গিয়া বলে, দয়াল নবী আমি আপনার কাছে বেলায়েত দেখতে চাই। আমার নবী বলে, বেলায়েত দেখতে চাও? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বেলায়েত দেখতে চাইলে দেখাবো, তুমি দাঁড়াও। দাঁড়াইছে দাঁড়ানোর পরে তখন সরিষা আছে না বাবা, সরিষা, ওই সরিষা একটা সরিষা, আমার নবী সরিষাটা হাতের মধ্যে নিছে। হাতের মধ্যে নিয়া এই সরিষাটা যখন হাত দিয়ে, আল্লাহর নবীর রহমতের হাত দিয়া যখন ছোঁয়া দিছে, সরিষাটা বিশাল বড়। আমাদের দেশে কই মটকা, মটকা ছিলেন না আপনারা, যেটার মধ্যে ধান চাল রাখে? ছোটবেলায় দেখছিলাম। সেই অনেক বড় হয়ে গেছে, এর চেয়ে বিশাল বড় হয়ে গেছে। এটার মধ্যে বড় হয়েছে, আর এটার মধ্যে একটা দরজাও দেখা যায়। আমারও নবী বলে, তুমি যাও এর মধ্যে बोलतेছি তোমারে ওই ব্যক্তি दरजा दिया যখন प्रवेश करे गिया देखे बाबा এটা হলো আরেকটা পৃথিবী। दरजा दिया प्रवेश করে देखे এটা হলো আরেকটা পৃথিবী। এই সেই পৃথিবী যে পৃথিবীর থেকে আসছে সেই পৃথিবীর সমান আরেকটা পৃথিবী। এই পৃথিবীর মধ্যেও মানুষ ধান চাষ করতেছে, কেউ ক্ষেত নিরাইতেছে, আবার কেউ কানাকানি করতেছে। জানোসনি খবর আজকে আমাগো এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের এখানে আসবে, তার কিছু সাহাবাদেরকে নিয়ে আমরা বসে একত্রিতভাবে কিছু মারিফতের বিষয়ে আলাপ আলোচনা করব। আজকে যাইস ওই ব্যক্তি বলতেছে কি কয় এগুলা, নবীরাই খাসছি আরেক জায়গায়, এইখানে নবী আইসা তার সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসে আলাপচারিতা করব, এটা কি সম্ভব? ওই ব্যক্তি বলল আচ্ছা একটু দেখি তো সত্যি আজকে নবী আসে কিনা, এখানে নবী আইব কেমনে। আচ্ছা বাবা, যেই ব্যক্তি যার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, যারে না সৃষ্টি করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, যে ব্যক্তি তার হাতের ছোঁয়ায় একটা সরিষা আর একটা পৃথিবীর মতো হয়ে যায়, সে ব্যক্তি কি এখানে আসতে পারে না? ওই ব্যক্তি বলতেছে আচ্ছা ঠিক আছে দেখি। যখন সময় হইছে তারা করলো কি, যারা ক্ষেত নিড়াইতেছিল, যারা ঘাস কাটতেছিল, তারা সবাই এটা রাইখা চলে গেছে। আমি প্রশ্নের জবাবটা ছোট দিয়ে দিব। প্রশ্ন করছে জবাব দিতে হবে না বাবা, ঘটনাটা না বললে দুই কথাই জবাব দেওয়া যায়, কিন্তু যে প্রশ্ন করছে এটার ঘটনাটা না বললে প্রশ্ন তো বুঝবেন না আপনারা। মারফত কিভাবে দেখাইছে এটা যদি আমি মুখে বইলা দেই, এ সরিষা দিয়া মারফত দেখাইছে, অনেকে বুঝবো সরিষা দিয়া কেমনে মারফত দেখাইছে। প্রশ্নটা যেভাবে করছে আমি অল্প বেশি গল্প না করে অল্প কথার মধ্যে জবাব দিয়ে দিব। এখন দেখে আমার দয়াল নবী ঠিকই সাহাবাদেরকে নিয়ে আসছে, সেখানে বসে আলাপ আলোচনা করতেছে। ওই ব্যক্তি এটা দেখা সে তাড়াতাড়ি কইরা ওই আবার ওই দরজা দিয়া বাইর হয়ে গেছে। বাইর হয়ে দেখে আমার দয়াল নবী সেখানে দাঁড়ায় রইছে। দেখে বের হয়ে দেখে সে আমার দয়াল নবী দাঁড়ায় রইছে। এখানেও দয়াল নবী, আবার ওই যে মটকার মধ্যে সরিষার ভিতরে সেখানেও দয়াল নবী। তাহলে আপনি যদি মুর্শিদকে ভালোবাসেন, আপনার মুর্শিদ যেখানে সেখানে থাকতে পারে, আপনি বিপদে পড়লে সে আপনাকে উদ্ধার করতে পারে, এটা আপনার বিশ্বাস। মনের মধ্যে অন্তরের মধ্যে আপনার বিশ্বাস রাখতে হবে। দয়াল নবী শুধু একটার কথা বললাম কারণ মানুষ বিরক্ত হইতেছে, আরও ভুরি ভুরি প্রমাণ আছে দয়াল নবী মারফত যে দেখাইছে, হাজার হাজার প্রমাণ আছে, সেটা আমি আর বললাম না, এই এক কথার মধ্যে জবাব দিয়ে গেলাম। ওরে নামাজ পড়ি বড়া করি নামাজ পড়ি বড়া করি আলু গোসল হই রে পারি পারি মনের কথা করে নামাজ পড়ি নামাজ পড়ি বাঁচা গল পারি পারি মনের কথা কই ওই আমি নামাজ পড়ি মনে করি নামাজ পড়ি বড়া করি ওরে নামাজ পড়ি মনে করি আলু গোসল হইল কই কার কাছে মনের খবর কই আরে নামাজ এমন বসে কথা কই নামাজে মন বসে কই রে নামাজে মন বসে কই তার কাছে মনের কথা ভান্ডারি গান গাওয়ার জন্য আদেশ করেছেন। যেহেতু আজকে ভান্ডারির রোশ মাহফিল হযরত দয়াল বাবা সাফরচাঁদ রহমতুল্লাহ আলাইহির নামে, তারপর থেকে আমাদের খাদিজা ভান্ডারি থেকে যেভাবে আদেশ করবে আমরা সেভাবেই গান করব। এখন পর্যন্ত যেহেতু পালা চলতেছে, পালা অনুযায়ী আমরা গান করি। গাউসেলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম সাফরচাঁদ তোরা নিওয়ালা গাউসেলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম জপ তোরা নিওয়ালা आलमगीर भाई तिनी आमाके 200 टाका दिए दुआ करेछेन ए दरबारे गान शुने तार प्रति सालाम अति सुंदर भावे माधुर्यर साथे तार मीमांसा करेछे। अनेक धन्यवाद जानाच्छि आमार बोनके एत सुंदर भावे तार मीमांसा करार जन्य। আমাকে একটা প্রশ্ন রাখলেন এর আগেই মোহরম দেওয়ান ভাই বলতেছে আপা পালাগান বন্ধ করে দেন, পালাগান বন্ধ হয়ে যাবে। তার আগে একটা কথা, ভাই ভোকালটা আমার ছড়ে গেছে, আমাকে একটু দেখেন। হ্যালো হ্যালো, হ্যাঁ থাকুক, যে যেটা না বললেই নয় সেটা বলে আপনি শেষ করে দিবেন। হ্যাঁ একদম ছোট করে কথা, তো ভালো লাগতেছে কিন্তু আপনারা বন্ধ করতে চাইতেছেন কারণ কি? ও আচ্ছা, গান গাইতে হবে বেশি, আমাদের সময় কম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে বাবা, আপনার কথা যুক্তি সঙ্গত, আপনারটা খুবই মূল্যবান কথা আপনি। হ্যাঁ ঠিক আছে, হাদিসের চাইতে বিচ্ছেদ গানটা ভালো হবে, হাদিসে বিচ্ছেদের কথা আছে। কিন্তু এখন কথা হলো আমাকে, আমি একটা গান করেছিলাম, আমি ছোট্ট করে প্রশ্নের জবাবটা দেই বাবা, জবাবটা একটু দেই। একটা জিনিসের দুইটা রূপ, একটা হইল গোপন, মানে একটা হইল গোপনে থাকবে আর একটা হইল প্রকাশ থাকবে। প্রকাশ আর গোপন কিন্তু জিনিস একটা। পবিত্র কোরআনের যতগুলো সূরা আছে সবগুলা সূরার একটা প্রকাশ একটা গোপন। আমরা জানি পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা, বাকারা অর্থ গাভী, তাই না? এই গাভীর মূল একটা বিষয় আছে। আসলে প্রকৃত পক্ষে যে আমরা গরু, গাভী, গাধা বলি, এই গাভীর কথা কিন্তু বলা হয় নাই। এই গাভীর কথা যদি বলা হইতো তাহলে এখানে কালারের কথা আসতো না, এখানে কিন্তু আসছে হলুদ কালারের গাভী। আপনাদের এই জীবনে এখন পর্যন্ত হলুদ কালারের গাভী দেখছেন? তার মানে কি বুঝাইছে? আল্লাহ পাক এখানে একটা গোপন বিষয় লুকায় আছে। লোক দেখানো ইবাদত করা যাবে না। এরপরে আর কোনো কথা বলবো না, এটাই শেষ কথা, কিন্তু ছোট্ট করে বলতে হচ্ছে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলার সামনে এক ইহুদি কাফের আব্দুল্লাহ ইবনে উবাই, সে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে মস্করা করে। মস্করা কেমন মস্করা? আমরা তো তোমার পথেই আছি, তোমাদের পথেই আছি, কিন্তু হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে সরে গেলেই বলে কাফেরদের সাথে মিশলে আমরা তো তোমার দলেই আছি। সরে গেছে তো ভাই, চাপা এটা সাউন্ডটা। হ্যালো 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 এখানে রাখেন। এক হয়ে যারা দুই কথা বলে, উপরে উপরে একটা, ভিতরে ভিতরে একটা। আমার গানের মধ্যে কথা ছিল ওই যে সূরা মাউনের কথা বলছিলাম, এই রকম যারা এক মুখে দুই কথা বলে তাদের কথা বলা হয়েছিল, অন্য কিছু না। এখন পানির বিষয় আসলো। ওযু কররে, নামাজ পড়রে, নামাজে মিলিবে আল্লাহ রাসূল দুইজনা। উনি বললেন নামাজে আল্লাহ রাসূল দুইজনা মিলবে নদীর পানির মধ্যে, এটা যে পবিত্র এটা আমরা কিভাবে জানবো? এটাও তো অপবিত্র হইতে পারে। এই পানি আর ওই পানি অনেক তফাৎ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা অল্প অল্প পানি দিয়া ওযু করবা। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায়া বালতি বইরা পানি নিয়া ওযু করে। বালতি নিয়া পানি নিয়া যখন ওযু করে, অন্যান্য সাহাবারা আমার রাসূলের কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন পানি কম খরচ করে ওযু করতে, আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু উনি তো বালতি নিয়া পানি নিয়া খরচ করে। আমার নবী মুস্কি হাসি দিয়া বলছিল এই পানি আর ওই পানি অনেক তফাৎ আছে। আমি আর কিভাবে বোঝাবো বুঝলে? এখন ওই পানির কথাই বলছি, আমি আপনার জায়গাতেই আছি। পালাগান এখানে শেষ। একটা পালাগানের একটা গান করে তারপর একটা, আপনি একটা গান অর্ডার করছিলেন আমাকে, এটা গাইবো। তিনটা করে গান হবে, সমস্যা নেই। বোকালটা ছইরা যাইতেছে কে ভাই? হ্যালো, হাইটা বেশি হয়ে গেছে মনে হয়। হ্যালো আরও কমান। হ্যালো 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 আরও কমান। হ্যালো 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 চেক। হ্যালো বাড়িতে না ওনার সম্বন্ধী মারা গেছে। আল্লাহ মাফ করে দিক, আল্লাহ সবার ভালো করুক। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। এসেছেন আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চমে না কুরআন খানি শরীয়তে আয় রে, এসেছেন আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চমে না কুরআন খানি শরীয়তে আয়। রোজা নামাজ কালেমা হজ যাকাত, রোজা নামাজ কালেমা হজ যাকাত, করো না আদায় রে নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। ধরা तोरा नबीर दीने आय ओई बाजे इस्लामेर डंका ओई बाजे इस्लामेर डंका शब्द शोना जाय रे नबीर दीने आय रे तोरा नबीर दीने आय नबीर दीने आय मुसलमान नबीर दीने आय मुसलमान।